গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হিমেল। হিমেল, আপনি আগের খবরে কিন্তু আমাদের সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কমিশনের প্রস্তুতি নিয়ে জানিয়েছিলেন। আমি এবার জানতে চাচ্ছি যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে, কারণ 351টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। ভোট কেন্দ্রের প্রস্তুতিতে এবার একে হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, বিশেষ করে যে 351টির কথা বলা হয়েছে সেই 351টিতে একজন বাড়তি, অর্থাৎ সাধারণ কেন্দ্রে 316 জন করে থাকবে এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলোতে রয়েছে সেগুলো 17 জন থাকবে। এর বাইরে নির্বাচন কমিশন মনে করছে যে এই ভোটে তাদের মূল শক্তি হলো সিসি ক্যামেরা, অর্থাৎ যতগুলো কেন্দ্র রয়েছে, যতগুলো ভোট কক্ষ রয়েছে, অর্থাৎ 480টি ভোট কেন্দ্র এবং 3479টি ভোট কক্ষ রয়েছে, এই 3479টি ভোট কক্ষের প্রত্যেকটি কক্ষে কিন্তু সিসি ক্যামেরা থাকবে, অর্থাৎ 4000-এর মতো সিসি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন। শুধু নির্বাচনের সময় স্বাভাবিকভাবে যে সমস্ত ভোট হয়, ব্যালটে নির্বাচন হয়, সেগুলোতে নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে ভোট কেন্দ্রের নিরাপত্তা, ব্যালট পেপারের নিরাপত্তা, কিন্তু ইভিএম এর ভোটে নির্বাচন কমিশন মনে করছে তারা একটু কিছুটা ঝুঁকিমুক্ত থাকে, কারণ ইভিএম সকাল 8টার আগে চালু করা যায় না। সুতরাং আগে ভোট দেওয়ার যে কিংবা ভোট পাক স্টাফিং এর যে অভিযোগগুলো কিংবা কারচুপির অভিযোগগুলো ইভিএম এ সম্ভব নয়। সুতরাং নির্বাচন কমিশন ভোটের আগ শুরুর আগ পর্যন্ত এখন পর্যন্ত যে নিরাপত্তা কেন্দ্রে কেন্দ্রে মালামালগুলো চলে যাবে সেগুলো নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তো থাকছেই, এর পাশাপাশি মাঠে থাকছে 19টি র্যাবের বিজিবি টহল টিম, এছাড়া র্যাব রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছে তারাও কিন্তু পুরা সিটি কর্পোরেশনের এলাকায় সবগুলো কেন্দ্রে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব এবং বিজিবি মাঠে দায়িত্ব পালন করবে। কেন নির্বাচন কমিশন বলছে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আগে এটি নির্বাচন কমিশনের সামনে একটি বড় চ্যালেঞ্জ, এই ভোটটিকে তারা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এবং তাদের কাছে এটি একটি হবে মডেল নির্বাচন। সুতরাং এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটি অনেকটাই সুষ্ঠু এবং স্বাভাবিক, তারা বলছে যে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তুতি নেওয়ার কথা সেটি তারা কিন্তু নিয়েছে। ধন্যবাদ হিমেল আপনাকে। দর্শক, গাজীপুর সিটি নির্বাচন আগামীকাল, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হিমেল।